জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? সালমা ইসলাম তন্দ্রা এআইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? জান্নাতুল নৌরি লিখেছেন, প্রবাসী স্বামীর কিভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া উচিত? রাইসা অপি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? আরশিদ চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাসির না হয়, অর্থাৎ নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মুড থেকে বের হয়ে গেছেন এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটা আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাথে নামাজ পড়াটা দর্শনীয় নয়। জান্নাতুল নৌরি লিখেছেন, প্রবাসী স্বামীর কিভাবে স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া উচিত? স্বামী হোক আর স্ত্রী হোক, দূর দেশে থাকলে একে অন্যের প্রতি আসলে যত্নশীল হতে পারে না, এই জন্য খুব বেশি সময় এরকম থাকা উচিত না। তারপরে যেটি হতে পারে যে এক দূর থেকে ফোনে কথা বলা, খোঁজ খবর নেওয়া, সদাচরণ করা, অসুস্থ হলে মানুষকে দিয়ে শুশ্রূষা করানো, পুরুষ হলে অন্য পুরুষকে দিয়ে, নারী হলে অন্য নারীকে দিয়ে ডাক্তার দেখানো, উদ্যোগ নেওয়া, আন্তরিক হওয়া, সদাচরণ করা এবং যত দ্রুত সম্ভব একে অন্যের কাছাকাছি চলে আসা। রাইসা অপি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না, খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়েজ হতে পারে, আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম। আরশি চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কথা বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হবে, মাথায় ঘোমটা দিতে হবে, আজান দিলে তারা সাধারণ অবস্থায় পক্ষপবিত্র অবস্থায় উজু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক। ফাতিমা বেগম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয়, হুজুর খতম তারাবি পড়ান, যারা পড়ান তারা পর্দার আলে থাকেন, মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন, এভাবে পড়া যাবে কিনা? পুরুষদের তারাবি জামাতের মধ্যে মহিলারা আলাদা করে পর্দার সাথে সামিল হতে চাইলে হতে পারেন, যদিও মেয়েদের জন্য বাসা বাড়িতে নামাজ পড়া অধিকতর উত্তম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনার রহমান আপনি লিখেছেন, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সেটা এক প্রকার জিকির গণ্য হবে, মনে জিকির এক প্রকার জিকির, তবে মুখের জিকির আলাদা তাৎপর্য রয়েছে। এনামুল হাসান আপনি লিখেছেন, আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবো, এখন মেয়ে আমার থেকে কোনো কারণে সরে যেতে চাইছে, এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে, এর জন্য কে দায়ী হবে? প্রথম কথা হলো, বিয়ে করার যদি পরিকল্পনা করেন একে অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত, তাহলে সেক্ষেত্রে অভিভাবকের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয়, বরং এটা হারাম সম্পর্ক রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয়, ঠিক আছে বিয়ে করবো আমরা তো চূড়ান্ত করলাম, তাহলে যেহেতু আমরা ওয়াদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকো, তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরে আসা কর্তব্য। এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায় যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে, বিয়ে এই মুহূর্তে হওয়াটা সুদূর পড়া হতো, কবে হবে জানি না, তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি, সময় নষ্ট করছি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয়। এ ওয়াদা ভঙ্গ অন্যায় না, যে ওয়াদা অন্যায় কাছে মানুষকে প্ররোচিত করে সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না, যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত। তবে কোন প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ, আড্ডা, সময় কাটানো, এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া, যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা ভঙ্গ করাটাই উত্তম।
মানুল ইসলাম মাসুম লিখেছেন, এমন কিছু ফজিলতপূর্ণ আমল জানতে চাই যেগুলো দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায়। দৈনন্দিন কাজের পাশাপাশি করা যায় এরকম আমল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হামদি, সুবহানাল্লাহিল আযীম, অন্যকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এরকম হাজারটা আমল আছে যেগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকে যে কোনো ভালো কাজ করতে পারি সেটাই এর মধ্যে সামিল হবে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তের নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আজান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত, ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে সামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন, এদিকে আজান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। জেনিস জাবিয়ান এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সমানভাবে না দেখলে কি প্রথম স্ত্রীকে তালাক দিতে পারবে? স্বামী দ্বিতীয় বিয়ে করার পর যদি সমানভাবে না দেখেন তাহলে প্রথম স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন কিনা? উত্তর হলো, স্বামীকে তো আসলে স্ত্রী কখনো তালাক দিতে পারে না, স্ত্রী নিজের প্রতি তালাক গ্রহণ করতে পারে না। এখন কথা হলো, নিজের প্রতি যে তালাক গ্রহণ কখন গ্রহণ করতে পারবেন? যদি স্বামী তার স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়ে থাকে, কাবির নামাতে আমাদের দেশে 118 নম্বর কলমে যেটা আছে সেটা যদি পূরণ করা হয়ে থাকে এবং স্বামী সেখানে চিকিৎসার করে থাকে বিয়ের পর, তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে পাওয়ার দেওয়া হয়ে গেল। পাওয়ার দেওয়া হয়ে গেলে এবার সেখানে যে যে শর্তের ভিত্তিতে পাওয়া দেওয়া হলো সেরকম শর্ত পাওয়া গেলে তার ভিত্তিতে, যেমন তার মধ্যে লেখা থাকে যে আমার ভরণ পোষণ না দিলে, আমার খোঁজ খবর না নিলে আমি তালাক গ্রহণ করতে পারবো, এই যদি স্ত্রী পাওয়ার দিয়ে থাকেন তাহলে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে, বলতে পারেন যে আমার নিজের নফসের প্রতি আমি তালাক গ্রহণ করলাম, এভাবে করলে তালাক হতে পারে। সালমা ইসলাম তন্দরা এআইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন, তিন কুল, বিসমিল্লাহ, এগুলো খুব বেশি পড়বেন, বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া করবেন এবং সকল প্রকার সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। সুমাইয়া নওরিন লিখেছেন, আমার সন্তান জন্মের 15তম দিনে মারা যায়, আমি সপ্তম দিনে আকিকা দিতে পারিনি, এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? সমাধান দিলে আমি ব্যবস্থা নিব। বোন সুমাইয়া, আপনার সন্তান যেহেতু মারা গেছে এখন আর তার আকিকা আপনার দিতে হবে না, তবে 15তম দিনে মারা গেছে মানে হলো সপ্তম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল, না হলে 14তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল, যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে এর কারণে আর আলাদা আর কোনো পেরেশানি নিতে হবে না। শামা রহমান আপনি লিখেছেন, গত মাসে আমার ছোট বোন মারা গেছে, আমি আমার বোনের জন্য কিভাবে দোয়া করব? আমি এমন কিছু করতে চাই যা আখেরাতে ওর ভালো হয়। যাতে আপনার বোনের জন্য সবচেয়ে বেশি আপনার যেটি করতে হবে তা হলো কায়মন বাক্যে দোয়া করতে হবে, চোখের পানি ফেলে আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া করতে হবে এবং কান্নাকাটি করতে হবে, তার জন্য ইস্তিগফার করতে হবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, এই কাজটা করবেন সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোরালো ভাবে। এর পাশাপাশি আপনি আপনার বোনের তরফ থেকে সাদাকা করবেন, দ্বিতীয়ত সবচেয়ে বেশি করার চেষ্টা করবেন সাদাকা সাধ্য অনুযায়ী, যতটুকু পারেন আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু আপনি দান সাদাকা তার পক্ষ থেকে করবেন ইনশাআল্লাহ। এর বাইরে মৃত ব্যক্তির জন্য আরো যে সমস্ত করণীয়গুলো আছে সেগুলো আপনি গোমরা হজ ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন, গরিব মানুষকে খাবার দান ইত্যাদি করতে পারেন, বাকি দোয়া এবং সাদাকা এই দুটি কথাই হাদিসে সবচেয়ে বেশি আসছে, সেগুলো করবেন আপনার বোনের তরফ থেকে, আল্লাহ তাআলা আপনার বোনের প্রতি রহম করুন, আমরা দোয়া করি। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, যারা মাদ্রাসায় পড়েনি তাদের কোরআন অর্থ সহকারে বুঝে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ? যারা মাদ্রাসায় পড়েননি তারা কোরআনে করিম অর্থ সহকারে আল্লাহ তারা কি বলছেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন, কারণ কোরআনে করিম এটি হেদায়ত আসছে গোটা মানব জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য, শুধু মাদ্রাসার ছাত্র বা আলেম আমাদের জন্যই হেদায়ত হয়ে আসেনি। বিধায় এই কোরআনে করিমে আল্লাহ তালা কি বলেছেন না বলেছেন সেটা অর্থ বোঝা, সেটার মর্ম উদ্ধার করা, সেই অনুযায়ী আমল করা আমাদের সবার কর্তব্যের অংশ। বিধায় কোরআন আল্লাহ কি বলেছেন এটা বোঝার চেষ্টা করেছে, তবে এটা ঠিক যে কোরআনের সবকিছুই সাধারণ সবকিছুই সাধারণ মানুষ বুঝবে তা জরুরি না, বরং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ বুঝবেন না, আল্লাহর একান্ত বিশেষ বান্দাগণ বুঝবেন, যেগুলো আছে পরিষ্কার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, সরাসরি আদেশ নিষেধ করেছেন, এগুলো যে কেউ বুঝতে পারে এবং সেগুলো বুঝে আমল করা আমাদের কর্তব্যের অংশ, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ।